সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। নেটো সম্মেলনে উন্মোচন হলো বাইডেন জেলনস্কি সম্পর্কের ফাটল। ওয়াগনার বাহিনী অস্তিত্ব নেই বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইহুদিবাদী সমাজে গভীর বিভাজন, পতনের দ্বারপ্রান্তে ইসরায়েল। তিন ইরানি দ্বীপের ব্যাপারে নীতি খুব দ্রুত শুধরে নিন, মস্কোকে বলল তেহরান। ওয়াগনার বিদ্রোহ, রাশিয়া বেশ কয়েকজন সিনিয়র সামরিক কর্মকর্তা আটক। আগামী মাসে ইস্তফা শাহবাজ শরীফের, কেয়ারটেকার সরকারের হাতে যাচ্ছে পাকিস্তান। এবং আরব আমিরাতের কারাগার থেকে মুক্তি পেলেন 15 ইরানি বন্দী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। নেটো সম্মেলনে উন্মোচন হলো বাইডেন জেলনস্কি সম্পর্কের ফাটল। পশ্চিমা সামরিক জোট নেটোয় যোগ দেওয়ার সিদ্ধান্তের কারণে গত বছরের শুরুতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। কিয়েভের প্রতিরোধ লড়াইয়ের মধ্য দিয়ে যা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয় এবং গত 16 মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে, কিন্তু এরপরও সেই সিদ্ধান্ত থেকে একচুল নড়েনি ইউক্রেন। নেটো যোগ দেওয়ার জন্য জোর কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির নেতা ভলোদিমির জেলনস্কি। ইউক্রেনে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে চলতি সপ্তাহে রাশিয়া সীমান্ত ঘেঁষা ইউরোপীয় ইউনিয়ন ইউর দেশ লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে আয়োজন করা হয় নেটোর বার্ষিক শীর্ষ সম্মেলন। এই সম্মেলনকে সামনে করে ইউক্রেনীয় নেতারা নেটো সদস্য হওয়ার ব্যাপারে আরো বেশি করে আশাবাদী হয়ে ওঠে। এ ব্যাপারে একটা ইতিবাচক বার্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় জোটের নেতা জেন্স স্টলটেনবার্গ। গত মঙ্গলবার 11 জুলাই রাশিয়ার নাগের ডগায় লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হয় নেটোর দুদিনের শীর্ষ সম্মেলন। জোটের সবচেয়ে প্রভাবশালী সদস্য হিসেবে সম্মেলনে যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও। বাইডেনের ইউরোপ সফর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হয়। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সে শুরু থেকেই সব ধরনের সহায়তা করে আসছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র। এর ফলে ওয়াশিংটন কিয়েভ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে বলেই মনে করা হয়েছিল। ভিলনিয়াসে সম্মেলনের মধ্য দিয়ে নেটোর প্রধান সহ আর অনেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যকার সম্পর্কের একটা চমকপ্রদ পরিদর্শন দেখতে চেয়েছিল, কিন্তু তার পরিবর্তে যুক্তরাষ্ট্র তথা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ইউক্রেনীয় নেতা জেলনস্কি সম্পর্কে বেশ কিছু ফাটল প্রকাশ হয়ে পড়েছে। ইউক্রেনকে জোটে সদস্য করা না নিয়ে বাইডেন ও জেলনস্কির বক্তব্যই সেটা স্পষ্ট হয়েছে। ইউক্রেনকে সদস্য করার ব্যাপারে নেটো সম্মেলন থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। নেতারা বলেছেন ইউক্রেনকে সদস্য করার ব্যাপারে কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়। নেতাদের এমন বক্তব্যে খুদ্দ জেলনস্কি বলেছেন তার দেশকে জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে নেতাদের মধ্যে আন্তরিকতার অভাব রয়েছে, আর এ কারণে রাশিয়া তার দেশে সন্ত্রাস চালিয়ে যেতে পারছে। বর্তমানে নেটো সদস্য 32টি হলেও সামরিক জোটে লাগাম যুক্তরাষ্ট্র তথা বাইডেনের হাতেই। ইউক্রেনকে গত 10 দশকেরও বেশি সময় ধরে সদস্য করার আশ্বাস দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। চলমান যুদ্ধ সংঘাতের মধ্যে দেশটি যখন সদস্য হওয়ার জন্য আরো উদগ্রীব, তখন শেষ পর্যন্ত হতাশই হতে হলো দেশটির নেতাদের। নেটো প্রধান ইতিবাচক বার্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ইউক্রেন যে এবারও সুখবর দিতে পারবে না তা ভিলনিয়াস সম্মেলনের আগেই বাইডেনের এক সাক্ষাৎকার থেকে স্পষ্ট করা হয়েছিল। ওয়াগনার বাহিনীর অস্তিত্ব নেই বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ওয়াগনার বাহিনীর কোনো অস্তিত্ব নেই। গত মাসে ওয়াগনার বাহিনী বিদ্রোহ এবং নানা ঘটনার পর তিনি এই বক্তব্য দিলেন। বৃহস্পতিবার রাতে পুতিন কমান্ডার সেন্টার নামে এক সংবাদপত্রে বলেন দেশে বেসরকারি সামরিক সংস্থার কোনো আইন নেই, স্পষ্টত ওয়াগনার গ্রুপের কোনো অস্তিত্ব নেই। বিদ্রোহের 6 দিন পর 29 জন পুতিনের সঙ্গে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সহ মোট 35 জন কমান্ডার সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের ঘটনা তুলে ধরেন তিনি। পুতিন সেদিন বলেছিলেন তারা এক জায়গায় হয়ে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে পারবে, তাদের মোট 35 জন কমান্ডার সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের ঘটনা তুলে ধরেন তিনি। পুতিন সেদিন বলেছিলেন তারা এক জায়গায় হয়ে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারবে, তাদের জন্য কোনো কিছুই পরিবর্তন হবে না, একই ব্যক্তি তাদের নেতৃত্ব দিবেন। যখন পুতিন এসব কথা বলছিলেন তখন অনেকেই মাথা নাড়ছিলেন, কিন্তু ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এই ধারণাটি প্রত্যাখ্যান করেন এবং জবাবে বলেন সেনারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত হবে না। ইহুদিবাদী সমাজে গভীর বিভাজন, পতনের দ্বারপ্রান্তে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের বিচার বিভাগকে দুর্বল করা সংক্রান্ত নেতানিয়াহুর মন্ত্রিসভার পরিকল্পনার বিরুদ্ধে গণবিক্ষোভ ও প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে। এই আন্দোলনের নেতার আগামী সোমবার ব্যাপক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। তাদের এক বিবৃতিতে নেতানিয়াহুর এই পরিকল্পনাকে দেশের সশস্ত্র বাহিনী ও অর্থনীতির জন্য ধ্বংসাত্মক এবং সমাজের জনগণের মধ্যে গভীর ফাটল ধরানোর পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জনগণকে আগামী সোমবার রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের পেশাজীবী নানা সংগঠন ও শ্রমিক আহ্বান জানান ওই নেতৃবৃন্দ। নেতানিয়াহু
নিরাপত্তার মন্ত্রিসভার ইসরায়েলি পতনের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলে ওই বিবৃতিতে মন্তব্য করা হয়। এদিকে ইসরায়েলের চিকিৎসকদের ইউনিয়ন নেতানিয়াহুর বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার প্রতিবাদে সাধারণ ধর্মঘট শুরু করার হুমকি দিয়েছে। নেতানিয়াহুর বিরোধী ইসরায়েলিরা গত মঙ্গলবার থেকে প্রতিবাদ জোরদারের কর্মসূচি নেয়। তারা বিক্ষোভ মিছিলের পাশাপাশি ইসরায়েলের 100টিরও বেশি স্থানে জড়ো হয়ে প্রধান রাজপথগুলো বন্ধ করে দেয় এবং বেনগুনিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সহিংসতা ও দাঙ্গা বাধায়। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে এবং পুলিশ 77 জনকে গ্রেপ্তার করে। ইসরায়েলের পুলিশ প্রধানও প্রতিবাদীদের দমনের বিষয়ে সরকারি কর্মকর্তাদের হস্তক্ষেপের প্রতিবাদে পদত্যাগ করেছেন। এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনীর শত শত রিজার্ভ সেনা নেতানিয়াহু সংস্কার পরিকল্পনার প্রতিবাদে সশস্ত্র বাহিনীকে সেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি সশস্ত্র বাহিনীতে ভাঙন ছড়িয়ে পড়ার ঘটনায় ইহুদিবাদী শাসক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওদিকে নেতানিয়াহু সমর্থক উগ্র ইহুদিবাদীরাও ওই সংস্কার পরিকল্পনা সমর্থনের সমাবেশের আয়োজন করে। মোট কথা, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম ও আন্দোলনের চাপ ছাড়াই ঘরোয়া বিরোধের কারণে যে ব্যাপক সংকট রয়েছে এবং তাতে ইসরায়েলের অস্তিত্ব যে বিপন্ন হতে পারে সে আশঙ্কা বাস্তবায়নের ময়দানেই ক্রমেই জোরদার হচ্ছে। তিন ইরানি দ্বীপের ব্যাপারে নীতি খুব দ্রুত শুধরে নিন, মস্কোকে বলল তেহরান। ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়েদ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ পারস্য উপসাগরে ইরানের তিন দ্বীপের ব্যাপারে রাশিয়ার সাম্প্রতিক অবস্থানকে খুব দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছেন। তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি আহ্বান জানান। ইরানের প্রভাবশালী আলেম বলেছেন, তেহরান ও মস্কোর মধ্যে কৌশলগত সম্পর্ক থাকায় এবং উভয় দেশের সাংহাই সহযোগিতা সংস্থার মস্কোর মধ্যে কৌশলগত সম্পর্কের ব্যাপারে এই সংস্থার সদস্য দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের ইশতিহারের আলোকে ইসলাম ইরানের জনগণ রাশিয়ার কাছে প্রত্যাশা করে যে দেশটি পারস্য উপসাগরের ইরান তিন দ্বীপের বিষয়ে সাম্প্রতিক রুশ অবস্থানকে দ্রুত সংশোধন করবে। সম্প্রতি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যভুক্ত দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠকের যৌথ বিবৃতিতে ইরানের তোম্বে বুজুর্গ, তোম্বে কুচাক ও আবু মুসা দ্বীপ নিয়ে সৃষ্ট সমস্যা দ্বিপক্ষীয় আলোচনা বা আন্তর্জাতিক সমাজের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান সংক্রান্ত আরব আমিরাতের প্রচেষ্টার প্রতি সমর্থন জানানো হয়েছে। ইরানের প্রতিবাদে তেহরানস্থ রুশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে। ইসলাম প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিতে তিনটি দ্বীপ নানা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাচীনকাল থেকে ইরানের অবিচ্ছেদ্য অংশ এবং অবিতর্কিত বিষয়। তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব ঐতিহাসিক মোবাহালা প্রসঙ্গে বলেছেন, এ সংক্রান্ত পবিত্র কুরআনে আয়াত জ্ঞান ও যুক্তি প্রমাণকে চূড়ান্ত ফয়সালা বা অকাট্য দিক নির্দেশনা হিসেবে তুলে ধরেছে। হুজ্জাতুল ইসলাম আবু তোরাবি ফার্দ ঐতিহাসিক গাদিরের ঘটনা ও মোবাহালার বিষয়ে সঠিক এবং গভীর উপলব্ধি ইসলামী সমাজে গভীর জ্ঞান ও খোদা সচেতনতার পথ জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন। ওয়াগনার বিদ্রোহ, রাশিয়ায় বেশ কয়েকজন সিনিয়র সামরিক কর্মকর্তা আটক। গত মাসে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর বিদ্রোহের পরিপ্রেক্ষিতে রাশিয়ার নিরাপত্তা পরিষেবাগুলি কমপক্ষে 13 জন সিনিয়র সামরিক কর্মকর্তাকে আটক করেছে এবং 15 জনকে বরখাস্ত বা চাকরিচ্যুত করেছে। বিষয়টির সাথে পরিচিত বেনামি সূত্রে বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার বলেছেন, WSJ একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, সেনাবাহিনী থেকে ওয়াগনারের প্রতি সহানুভূতিশীলদের উৎখাতের জন্য এসব কর্মকর্তাদের আটক বা বরখাস্ত করা হয়েছে, যাদেরকে আর বিশ্বাস করা যায় না। প্রকাশনা লিখেছে, বেশ কয়েকজন আটক কর্মকর্তার ওয়াগনারের সাথে সম্পর্ক ছিল। WSJ দ্য মস্কো টাইমসের রাশিয়ান পরিষেবা রিপোর্টিং নিশ্চিত করেছে যে তাদের মধ্যে সর্বোচ্চ পদস্থ জেনারেল সের্গেই সুরুভিকিনকে আটক করা হয়েছে। দ্য ফিনান্সিয়াল টাইমস, ব্লুমবার্গ এবং রাশিয়ার স্বাধীন অনুসন্ধানী আউটলেট আই স্টোরিজ অনুরূপ প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয় যে সুরুভিকিনকে হয় আটক করা হয়েছিল বা শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়েছিল। ওয়াগনারের 23-24 জুনের বিদ্রোহের প্রায় 3 সপ্তাহ পরও সুরুভিকিনের হদিস এখনো অজানা। WSJ এ সূত্র জানায় যে সুরুভিকিনকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে আটক কেন্দ্রে রাখা হয়নি, যেখানে রাশিয়ান কারাগারে মনিটররা জেনারেলকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। সংবাদপত্রটি লিখেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিভাবে বিদ্রোহের ফলাফলকে পরিচালনা করবেন তা সিদ্ধান্ত নেওয়ার পরে সুরুভিকিনকে মুক্তি দেওয়া হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, মিখাইল মিজিনসেভ, লজিস্টিক্স এর দায়িত্বে থাকা সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী যিনি ওয়াগনারকে অপসারণের পর এপ্রিলে যোগদান করেছিলেন, আটকদের মধ্যে ছিলেন। সুরুভিকিনের ডেপুটি আন্দ্রি ইউদিন এবং সামরিক গোয়েন্দা বিভাগের উপপ্রধান ভ্লাদিমির আলেক্সিয়েভকেও আটক করা হয়েছে এবং তাদের মুক্তির পরে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। ক্রেমলিন বা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কি মন্তব্যের জন্য WSJ-র অনুরোধে সাড়া দেয়নি। আগামী মাসে ইস্তফা শাহবাজ শরীফের, কেয়ারটেকার সরকারের হাতে যাচ্ছে পাকিস্তান।
কেয়ারটেকার সরকারের হাতে পাকিস্তানের দায়িত্ব তুলে দেওয়া হবে বলে ঘোষণা করলেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আগামী মাসে দেশ চালানোর ভার দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। অক্টোবর মাসে সে দেশের নির্বাচন হবে, তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দেশের দায়িত্ব দেওয়া হবে। 2018 সালে নির্বাচিত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন ইমরান খান, তবে গত বছর এপ্রিল মাসে তাকে সরিয়ে দিয়ে মসনদে আসেন শাহবাজ শরীফ। তারপর থেকে দেশের উন্নতি হয়েছে বলেই দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পূর্বসূরি ইমরান খান দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছিলেন, সেই ধ্বংসস্তূপের তলা থেকে মাত্র 15 মাসের মধ্যেই পাকিস্তানকে টেনে বের করতে পেরেছে আমরা। সেই সঙ্গে তার দাবি, দেশের উন্নতির জন্য রাজনৈতিক স্বার্থ বিসর্জন দিয়েছেন তাদের সরকারের শরিক দলগুলি। পাকিস্তানের সংবিধান অনুযায়ী নির্বাচন আগে সরকার ভেঙে দিতে হয়। কিছুদিনের জন্য দেশ চালানোর ভার নেয় কেয়ারটেকার সরকার। নির্বাচনে লড়ার জন্য কোনো দলের যেন সুবিধা বেশি না পায় তা নিশ্চিত করতে এমন নিয়ম। বিরোধী দলনেতা দেশের প্রধানমন্ত্রী মিলে ঠিক করেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হবেন। সেখানে একমত না হতে পারলে একটি কমিটির কাছে নাম প্রস্তাব করতে হয়। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে দেশের নির্বাচন কমিশনের তরফেই একজন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। আগামী 14 আগস্ট বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে, সম্ভবত অক্টোবর মাসে নির্বাচন হতে পারে পাকিস্তানে। বিদায়ী প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের পথে ল্যান্ডমাইন ছড়িয়ে রেখেছিল ইমরান খানের সরকার, মাত্র 1.5 বছরে সেগুলো সরিয়ে ফেলতে পেরেছি। প্রসঙ্গত, পাকিস্তানের রাজনীতিতে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছে ইমরান খান ও তার দল পিটিআই। আগামী নির্বাচনে তারা কি প্রভাব ফেলতে পারে প্রশ্ন রয়েই যায়। আরব আমিরাতের কারাগার থেকে মুক্তি পেলেন 15 ইরানি বন্দী। সংযুক্ত আরব আমিরাতের কারাগার থেকে ইরানের 15 জন বন্দী মুক্তি পেয়েছেন। আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ব্যক্তিগতভাবে ইরানি নাগরিকদের ক্ষমা করে দেন। ইরানি নাগরিক মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন। সেই সময় তিনি এসব ইরানের বন্দীদের মুক্তির ব্যাপারে আরব আমিরাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এরপর ইরানের 15 নাগরিকের মুক্তির খবর এলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা বিশ্বের আরও যেসব দেশে ইরানি নাগরিকদের আটক করেছে তাদের জন্য কনসুলার এবং বিচার বিভাগীয় সমর্থন জোরদার করবে, পাশাপাশি তাদের অধিকার যাতে লঙ্ঘিত না হয় সে ব্যাপারেও ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। উল্লেখ্য, গত 22 জুন আমির আবদুল্লাহিয়ান সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং সেখানে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ জায়েদ বিন আল নাহিয়ান এবং শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনা করেন। সাম্প্রতিক সময়ে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক উষ্ণ হচ্ছে ইরানের। চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে অন্য আরব দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে তেহরানের। ইরানি কর্মকর্তারা তো এখন প্রায় উপসাগরীয় রাষ্ট্র যেমন কুয়েত, কাতার এবং ওমান সফর করছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।